কথা বলবো বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ নিয়ে কথা বলা যায়, কথা বলা উচিত। আপনারা মোটামুটি জানেন যে আমাদের দেশে ফুটবল খেলা ধীরে ধীরে ডিক্লিন, মানে এই যে এই উপর থেকে আস্তে 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 নিচে নেমে গিয়েছে। একটা সময় ছিল যখন আমাদের দেশের ফুটবল বিশ্বে প্রতিনিধিত্ব করত। আপনারা হয়তো আব্দুস সামাদের নাম শুনে থাকবেন, যারা একসময় মোহনবাগানে খেলতেন, কলকাতা মোহনবাগানে। হ্যাঁ, তো সেই যুগটা ধীরে ধীরে ডিক্লিন হতে হতে এখন আমরা একেবারে বলা যায় যে ফুটবলের কোনো অস্তিত্ব আমাদের দেশে খেলা হিসেবে নেই। কেন? আমরা ডাইভার্ট হয়ে গিয়েছি ক্রিকেটে। তালে ভদ্রে যায় একটু ফুটবল ম্যাচ আমরা দেখি, তা হচ্ছে শুধুমাত্র 4 বছর পরে বিশ্বকাপের খেলে আনি। এই আমাদের সমস্ত উন্মাদনা আর্জেন্টিনা ব্রাজিলকে ঘিরে। ফুটবল একটা উত্তেজনাপূর্ণ খেলা। আপনারা গতকালকে যারা খেলা দেখেছেন তারা দেখেছেন ফুটবল কিভাবে উত্তেজনা ছড়াতে পারে, উন্মাদনা ছড়াতে পারে, ফুটবল কিভাবে ফুটবলের খেলার ভিতর যে মাদকতা সেটা আসতে পারে, মানুষের আবেগ অনুভূতি সব কিছুকে মানে এলোমেলো করে দিয়ে যায়। গতকালকের ঘটনা আমরা আমার বাসার টেলিভিশনটা একটু ডিস্টার্ব দিলে আমি চেষ্টা করলাম যে তাহলে অনলাইনে দেখি, বাচ্চাদের রেখে তারাও খেলা দেখতে যাচ্ছে, হয় ওদেরকে নিয়ে বাইরে যেতে হবে অথবা আমাকে একাকে যেতে হবে। তো যেহেতু আমার 3টে বেবি, বড় মেয়েটা ক্লাস 10-এ উঠলো এবার, আর পরেরটা ক্লাস 4-এ, পরেরটা 1-এ গেল, তো এরকম একটা টিম আমি রেখে একা একা খেলা দেখতে যাওয়া আমার কাছে ঠিক সমচিত মনে হলো না। বাসার নিচে প্রজেক্টর লাগে খেলা দেখছে চারিদিকে, এখানে ঢাকার পরে দক্ষিণ বনশ্রীতে থাকি। এরপর যেটা হলো, আমি হাল না ছাড়া বান্দার মতো ইন্টারনেটে কোথায় একটা অনলাইনে খেলাটা লাইভ খুঁজতে শুরু করলাম। এই খুঁজতে 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 একদম টানা 60 মিনিট খেলা চলে গেল। তারপর আমি আশা ছাড়লাম না, আমি কোথাও না কোথাও খুঁজে পাব। কিন্তু দুর্ভাগ্য, শুধুমাত্র যে রানিং, যে মানে কি স্কোরটা ছাড়া আর কিছু আসছিল না। যাই হোক, হঠাৎ করে আমার মনে হলো যে ফেসবুকে তো পাওয়া যেতে পারে, আমি ফেসবুকে লাইভে গেলাম। যে ওয়াশ, আপনারা যারা কম বেশি জানেন, ওয়াশে খেলা দেখা যায়। ওয়াশে ঢোকার পর আমি লাইভে ঢুকলে আমি খেলাটা পেলাম। আমরা তারপরে মোটামুটি খেলাটা যখন প্রায় শেষ, তখনই আবার অনলাইন থেকে আমার অনলাইন ডিস্টার্ব যাওয়া শুরু করলো। আমরা তখন নিচে গেলাম বাচ্চাদের সাথে নিয়ে, মোটামুটি দেখলাম যে টাইব্রেকারের গোলগুলো দেখলাম, সে যে কি এক টান টান উত্তেজনা, যারা না দেখেছেন তারা বুঝবেন না। তো পরে যেটা হলো, ওখানে ব্রাজিলের কিছু ছেলেরা ফ্রান্স ফ্রান্স বলে বলে চিৎকার চেঁচামেচি করলে, তখন একটা পর্যায়ে ওদেরকে মোটামুটি ধাওয়া দেয় এবং ওই ছেলেটা চলে যেতে পারে, একটা পর্যায়ে পালায় যায়। আমার বাচ্চারা সবচেয়ে বেশি ওইটা মজা পেয়েছে যে যে কেন খেলার ভিতর এইগুলো হবে। ওরা কিছুটা মানে এখনও বারবার বলছে যে আব্বা খেলা, এটা তো খেলা, তাহলে একদল হেরে গেছে সেজন্য মারামারি কেন হবে, মানে এই যে একজন আরেকজনকে তাড়া দেবে ধাওয়া দেবে এগুলো কি। তো যাই হোক, আমি বুঝে বলছি যে আসলে এগুলো হয়, কিন্তু তারপর তারা ওই জায়গা থেকে বের হতে পারেনি যে খেলা খেলা নিয়ে কেন মারামারি হবে। আচ্ছা যাই হোক, আমরা যারা মোটামুটি খেলা দেখি বা অনেক ছোটবেলা থেকে খেলাধুলার সাথে জড়িত, 1990 সালে আপনারা জানেন সিয়াশিতে ম্যারাডোনা জিতলো বিশ্বকাপ। আপনারা জানেন এখানে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা গোল দিয়েছিল, সম্ভবত কোনো না কোনোভাবে হাতের স্পর্শে গোলটা হয়েছিল, আমরা জানি সেটা। এটা ছিল
ঈশ্বরের হাতে। এটা ম্যারাডোনাই বলেছিলেন যে ওই হাতটা ঈশ্বর দিয়ে গোলটা দিয়েছিলেন। আচ্ছা যাই হোক, তো আমরা ঈশ্বরের হাতের গল্পের দিকে যাব না। আমরা এই যে আমাদের দেশের যে মাতামাতি, ওই সময় আমাদের একটা টেলিভিশন ছিল 90 সালে, আমাদের বাড়িতে শত শত মানুষ এলাকার এসে ভিড় করলো খেলা দেখতে হবে। রাত 2-3টে সময় পর্যন্ত খেলা হতো। তো একদিন হঠাৎ করে আমার আব্বা করলেন কি যে এত রাত পর্যন্ত খেলা একদিন বন্ধ করে দিল, বাড়ি ভরা মানুষ, মানুষ বিরক্ত হয়ে চলে গেল। আমার সেই ঘটনাগুলো মনে আছে। গ্রামে এগুলো খুবই মানে কমন বিষয়, একটা বাড়িতে টেলিভিশন থাকলে গ্রামের সমস্ত মানুষ এসে সেখানে ভিড় করতো। আমার সেই দৃশ্যটা এখনও মনে আছে, মানুষ খেলা দেখবে কিন্তু আব্বা মানে আর ভালো লাগছে না। তো উনি বললেন যে না, টেলিভিশনটা চালাবো না। তো মানুষ বিরক্ত হয়ে চলে গেল। তো ওই বছরই ম্যারাডোনার খেলা যেদিন হলো, আমরা দেখতে পেলাম যে ম্যারাডোনা খেলছেন না। কেন? ম্যারাডোনার কী হলো? শোনা গেল যে উনি কোকেন নিয়েছেন বা এই জাতীয় কোনো একটা মাদকে ডোপ টেস্টটা উনি পজিটিভ হয়েছেন। তো ম্যারাডোনাকে বের করে দিল, খেলতে দিল না। আমরা খুব অবাক হয়ে মানে হতাশ হয়ে খেলা দেখলাম এবং ম্যারাডোনারা ওইবার হেরে গেল আর কি। তো বাংলাদেশের সমস্ত মানুষের মতো আমরাও মোটামুটি যারা খেলা বুঝতাম খুবই কষ্টে কেটে গেল। এরপরে অনেকগুলো বছর পর আমরা যখনই খেলা দেখতে গেছি, ম্যারাডোনা বা তার দল আর্জেন্টিনা খেলার ফাইনালে উঠতে পারে না, এটা এই কষ্ট নিয়ে আমরা খেলা দেখি অনেক সময়। মানে কী বলবো, এই কষ্ট আসলে বলার মতো। যারা আর্জেন্টিনার সমর্থক তারা জানবেন। তো ধীরে ধীরে বাংলাদেশে যেটা হলো, ফুটবল খেলার উন্মাদনা কমতে শুরু করলো, আমরা ক্রিকেটের দিকে উচ্ছ্বাসিত হলাম, আমরা উদ্বেলিত হলাম, আমরা ক্রিকেটে ভেসে গেলাম এবং সেখান থেকে সেই ক্রিকেটের সেই উন্মাদনা আজকে আমরা একটা ভালো পর্যায়ে পৌঁছেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যারা ফুটবল খেলে বড় হয়েছি, আমরা যারা ম্যারাডোনা হওয়ার স্বপ্ন দেখতাম, আমরা যারা এই ক্লাব থেকে ওই ক্লাবে, এই মাঠ থেকে ওই মাঠে, আমি নিজে ওই আমার প্রাইমারি স্কুল ছিল ষাটগঞ্জ মসজিদের ওখানে, ওখানে খেলেছি, সুন্দরঘোনা মাঠে খেলেছি, মগরা মাঠে খেলেছি, রাজাপুর মাঠে খেলেছি, সুনকোলা মাঠে খেলেছি, তারপরে রণবিজয়পুর স্টেডিয়াম, রণবিজয়পুরের মাঠে খেলেছি, খেলেছি দরগার মানে ওরা কী বলে যে দরগার, যে দরগার মাজার ওখানে একটা মাঠ ছিল ওখানে খেলেছি, স্টেডিয়ামে দৌড়াইছি, পিসি কলেজে দৌড় দিছি। আচ্ছা, তার এই যে বিভিন্ন জায়গায় আমরা এই যে ফুটবল নিয়ে এই যে উন্মাদনা, সেই উন্মাদনা 90 সালে আমরা আস্তে আস্তে আমরা আমি 91-তে আস্তে আস্তে যখন লেখাপড়ায় মনোযোগী হলাম, এসএসসি পাস করলাম, খেলাধুলা থেকে আস্তে আস্তে দূরে সরে গেলাম। কিন্তু খেলাধুলা যে রক্তের ভিতর যে খেলাধুলা সেটা তো আর আসলে যায় না। তো যাই হোক, 1990 সালের পরে আসলে আমরা যারা আর্জেন্টিনার একদম জানি জিগার দোস্ত, আমরা আসলে আমরা হতাশ। ফ্রান্সের খেলা দেখতাম, জিনেদিন জিদানের খেলা। আরে জিনেদিন জিদানরে দেখার জন্য স্টেডিয়ামে ছুটে গেলাম, জিনেদিন জিদানের সাথে পাল্লে খেলি, ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেন, দারুণ একটা মজার ঘটনা। এরপর আবার আর্জেন্টিনার মেসি স্টেডিয়ামে এসলেন, ওই যে বঙ্গবন্ধু স্টেডিয়াম বা যে পল্টনের যে স্টেডিয়ামটা, তা তখন নাইজেরিয়া এবং আর্জেন্টিনা দলের সাথে প্রীতি ম্যাচের খেলা, আমি আর ওগুলো আর খুব বেশি উৎসাহ ফিল করি না। চাইলে যেতে পারতাম, মেসিকে দেখাটা আমার কাছে খুব বেশি একটা ইম্পর্টেন্ট মনে হয়নি। আমার কাছে সরাসরি দেখা আর স্টেডিয়ামে দেখার মধ্যে মানে টেলিভিশন দেখার মধ্যে খুব বেশি একটা পার্থক্য মনে হয়নি। আর তাছাড়া আমি মেসির কখনো ভক্ত না। আমি যখন ছোটবেলায় খেলা দেখতাম ম্যারাডোনার ভক্ত, এখনো আছি, ম্যারাডোনা নেই তবুও ম্যারাডোনার ভক্ত। আচ্ছা যাই হোক, তো এরপরেও মেসি আমাদের আর্জেন্টিনার প্লেয়ার, মেসির জন্য আমাদের হৃদয়ে কাঁদে, মেসির জন্য আমরা এই যে খেলাটা হলো, এর গত বছর খেলাটায় তার পরাজয়টা কোনো অবস্থায় আমরা মানতে পারিনি। যাই হোক, মেসি আবার ফিরে এসেছেন, মেসি তার সব মহিমায় উজ্জ্বল হয়ে উজ্জীবিত হয়ে
বলে বলতে গেলে উনি তো কয়েকবার করে জাতীয় দল থেকে, অন্তত একবার তো আমার মনে আছে উনি রিটায়ার্ড করলেন বা অবসরে গেলেন, তারপরে ওনাকে আবার খুবই মানে কি বলা যায় দেশবাসীর যে চাপ বা দাবির কাছে মাথা নত করে উনি আবার জাতীয় দলে আসলেন এবং উনি ওনার দেশকে তুলে ধরলেন পৃথিবীর বুকে যে না আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনা থাকবে। আমরা 1990 সালে যখন ম্যারাডোনা ফুটবল থেকে ছিটকে পড়লেন, আপনারা হয়তো জানেন যে এরপরে অনেকগুলো বছর কেটে গেছে, 37 বছর পর এই যে মেসি ফুটবলের সর্বোচ্চ বিশ্বকাপটা জিতলেন, এই এত বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি যে আজ না হোক কাল, কাল না হোক পরশু আর্জেন্টিনা জিতবে, আর জিতুক আর হারুক বড় কথা না ভাই, আমি তো ব্রাজিলের সাপোর্ট করতে পারবো না, আমার রক্তের ভিতর আর্জেন্টিনা, আমার বাপ আর্জেন্টিনা, আমার দাদা আর্জেন্টিনা ছিল, আমার ছেলেরা আর্জেন্টিনা, আমার বাইরে আর্জেন্টিনা, আমার বোন আর্জেন্টিনা, আমার বন্ধু বান্ধব আর্জেন্টিনা, কি বলবো ভাই, এ হয় না ভাই, আমি ব্রাজিল সমর্থন করতে পারি না, আমি ইতালির হতে পারি, আমি ফ্রান্সের হতে পারি, আমি অস্ট্রেলিয়ার হতে, আমি ব্রাজিল ভাই, এটা যায় না আমাদের সাথে, আমাদের সাথে আসলে ব্রাজিল যায় না। আচ্ছা যাই হোক, হাওবার যাই হয়েছে হয়েছে, আমরা সুন্দর একটা খেলা একটু মজা করলাম জাস্ট, আমি ব্রাজিলেরও যখন আর্জেন্টিনা না থাকে তখন আমি ব্রাজিলকে সাপোর্ট করি, একদম খোলামেলা বললাম, যে কোনো ভালো খেলার পক্ষে আমি আমি ব্রাজিলের খেলা খুবই পছন্দ করি, ওদের যে যে রোনালডো তারপরে কাকা এদের খেলা দেখেছি, আমার খুব ভালো লাগে, কিন্তু দিন শেষে আমি আর্জেন্টিনাকে মানে কি বলবো ভক্ত ভক্ত। আচ্ছা যাই হোক, আমার আমি যেটা বলার জন্য এই ভিডিওটা করা করছি তা হচ্ছে আপনারা দেখেন আমরা 37 বছর ধরে বা এই দীর্ঘ আজীবন ধরে আর্জেন্টিনা আর্জেন্টিনা করে চিল্লাচ্ছি, একটা পর্যায়ে মনে হতো না আর্জেন্টিনা সেই পজিশন নাই, আর্জেন্টিনা হয়তো আগামী 40-50-100 বছরে হয়তো আর্জেন্টিনা আর কাপ জিততে পারবে না, আর এই মেসি চলে গেলে আর কবে মেসি আসবে এটা বলা মুশকিল, এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস বা কাল যে প্লেয়ার আসলে তো সবসময় আসে না, তো সেক্ষেত্রে হয়তো আমরা জীবন দশায় আর কবে আর্জেন্টিনার হাতে কাপ দেখবো এটা বলা খুবই মুশকিল। তবে যাই হোক, আমাদের আক্ষেপ ঘুচিয়ে মেসি একটা ভালো খেলা উপহার দিল এবং এবং আর্জেন্টিনা জিতে গেল, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে আপনারা খেলা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবেন না, এটা একটা খেলা, খেলা মানে বিনোদন, খেলা মানে সুস্থ বিনোদন, খেলা মানুষকে উজ্জীবিত করে, আনন্দ দেয়, খেলার মাধ্যমে যুব সমাজের উন্নতি হয়, মাদক নেশা হতাশা থেকে বেরিয়ে আসে, খেলা আমাদেরকে জীবনের কথা বলে, খেলা আমাদেরকে জীবন সংগ্রামে অনুপ্রেরণা যোগায়, তাই খেলা নিয়ে আমাদের বাড়াবাড়ি করা উচিত না, আমরা যেন খেলাটাকে আমরা একটা বিনোদন হিসেবে এবং সঠিক বিনোদন বা বলা যায় যে পজিটিভ বিনোদন হিসেবে নিই। এই খেলা এখানে আপনারা লক্ষ্য করবেন যে 37 বছর ধরে আমরা এই যে অপয় অবস্থায় ছিলাম, আমরা বিশ্বকাপ জিততে পারছিলাম না, কিন্তু তারপরেও দেখেন একটা পর্যায়ে বিশ্বকাপটা আর্জেন্টিনা জিতেছে, আমরা খুশি হয়েছি, আমাদের আশা ভরসার জায়গাটা আর্জেন্টিনা এনে দিয়েছে যে না আর্জেন্টিনা পারে। আমরা তো আসলে 4 বছর পর পর খেলা দেখি, কিন্তু বাস্তবতা হচ্ছে খেলা কিন্তু তারা কন্টিনিউ বা নিয়মিত খেলে, আমরা সে খেলাগুলোকে হয়তো কেউ জানি কেউ জানি না। তো যাই হোক, আপনারা হতাশ হবেন না, সবসময় পজিটিভ থাকবেন, দেখবেন বিশ্বকাপ যেমন 37 বছর পরে আর্জেন্টিনা জিততে পারে বা জেতা যায়, এইরকমের জীবনে অনেক সংগ্রাম আছে যেখানে আপনি হাঁটতে 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 দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও একদিন আপনি উঠে দাঁড়াবেন, জয় আপনার হবেই, আপনি জয়ী হতে এসেছেন, জয় আপনার সুনিশ্চিত, আপনি যদি আপনার কাজে সৎ থাকেন, কর্মঠ হন, মেধাবী হন, আপনাকে কেউ রুখতে পারবে না।
এগিয়ে যান আপনার মতো করে, আপনার নিজের কাজ আপনি নিজের মতো করুন। ধন্যবাদ, ধন্যবাদ আর্জেন্টিনা খেলার বা ফুটবলের সংগ্রামী, শুভেচ্ছা আপনাদের। বাংলাদেশের শত শত কোটি কোটি আর্জেন্টিনা ফ্যানদের রইল শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।